মাদারপুরের দুই আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহজাহান খানের স্নেহপদ ছোট ভাই জাচ্চু খান, যাকে নানা ভাই নামে সবাই চিনি, তিনি আসছেন তার ইতালির আগমন উপলক্ষে। ইতালিতে বসবাসরত প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা তাকে অভ্যর্থনা জানাতে মিলানোস্থ মালপেন্সার এয়ারপোর্টে রওনা হচ্ছে গাড়িবহর নিয়ে। এক এক করে একটার পর একটা গাড়ি বের হচ্ছে, গাড়ি একটার পর একটা বের হয়ে যাচ্ছে। এক এক করে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। দর্শক, নানার আগমন উপলক্ষে ইতালির মিলানস্থ নেতৃবৃন্দ, বাংলাদেশি প্রবাসী এবং বিশেষ করে মাদারপুরবাসী মিলান মালফ্রান্স এয়ারপোর্টে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন দর্শক, আপনাদেরকে আমরা দেখাবো নানার আগমন উপলক্ষে যে মিলানস্থ মাদারপুরবাসী এবং মিলানস্থ প্রবাসীরা অভ্যর্থনা জানাবেন এবং স্বাগত জানাতে, ফুলের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন। আমরাও যাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখাবো, আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকুন। নানার আগমন উপলক্ষে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে, আমরা আপনাদেরকে সেই বিষয়টা সবটুকুই দেখানোর চেষ্টা করবো। দর্শক, এতক্ষণ দেখলেন যে নানাকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন স্তরের প্রবাসীরা তাদের গাড়িবহর নিয়ে গিয়েছেন ইতালির মিলান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বটি দেখবার আমন্ত্রণ রেখে। নানার এখানে বেশ কিছুদিন থাকার কথা রয়েছে এবং বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ ঘোরবার কথা রয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে তাকে একটি গণসংবর্ধনা মিলানে এবং গালারাতে সহ বিভিন্ন শহর এবং বিভিন্ন দেশেও, গ্রিস, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তিনি ঘুরবেন এবং যেখানে যাবেন সেখানেই সংবর্ধনা দেওয়ার কথা আমরা শুনেছি। তো আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, অনেক ভালো থাকবেন সবাই, আমি সাথে রয়েছি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে এবং বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদ প্রচারণার জন্য থাকবো, এবং আমাদের যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে সকলেই একাত্র সমন্বিতভাবে এই নিউজটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে করবার প্রত্যয় ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ, সবাইকে শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।